মর্নিং এভরিওয়ান। তো আজকে সকাল থেকে কেন জানি না ভীষণ গরম লাগছে। মাঝে মাঝে যে একটু হাওয়া টাওয়া হতো, আজকে হাওয়া সকাল থেকে একটুও নেই, এখন সাত সকালেও নেই, মানে এখন বাজে সকাল আটটা, এখনও হাওয়া নেই, গাছের পাতা একটুও যেন নড়ছে না। আর তাছাড়া আজকে সকাল থেকে একটুও কারেন্টও নেই, তো সেই জন্য একটু গরম তো লাগবেই। তো ভালোই গরম লাগছে। আর এখন একটু বাইরে বেরিয়ে এসেছি, এখন আমার স্নান টান কিছুই হয়নি, একটু পর যাব স্নান করতে। আর এখন বাইরে বেরিয়ে আসার কারণ হচ্ছে ময়লা বালতি যে ছিল আমাদের, একটা বালতিতে খাবারের ওই এঁঠো এঁঠো জমা থাকে, তো ওই ময়লা বালতিটা ফেলতে এসেছিলাম, দিয়ে ময়লা বালতিটা ধুয়ে নিয়ে গিয়ে ঘরের ভেতর রাখলাম। আর আমি যখন স্নান করতে যাব দেখি তখন হচ্ছে মা বাথরুমে ঢুকে গেছে অলরেডি, তো সেই জন্য মা স্নান করে বেরালে তারপর আমি যাব স্নান করতে, তার আগে তো আমি তো যেতে পারবো না। আর আমাদের তো এখন একটাই বাথরুম আছে, ওপরের দোতলাটা তো আমাদের এখনও কমপ্লিট হয়নি, কমপ্লিট হলে ওখানে একটা ইচ্ছে আছে ওপরেও একটা বাথরুম করার, তো সেগুলো তো পরের ব্যাপার, এখন বর্তমানে মা ঢুকে আছে বলে আমি যেতে পারছি না, তো মা বেরোলে তারপরে আমি যাব। আর তারপরে তো সেই একই রুটিন জানেন, রান্না করতে হবে, বাড়িতে ডিম আছে তো দেখা যাক ডিমেরই তরকারি করে দেবো, আর কিছু তো করার নেই, তো ইচ্ছে আছে ডিমের ঝোল করব, দেখা যাক কী কী করতে পারি। আর এতটাই গরম লাগছে না, ভালোও লাগছে না কিছু করতে টরতে, মনে হচ্ছে যেন চুপচাপ এক জায়গাতে বসে থাকি। বেশ কয়েকদিন বৃষ্টিটা হচ্ছিলো, ভালোই হচ্ছিলো, এখন বুঝতে পারছি যে গরমের কী জ্বালা। স্নান করার পর এবার ঢুকে পড়েছি রান্নাঘরে, আর এখন আমার টিফিনের জন্য বানাচ্ছি ব্রেড। তো আজকে সকালবেলা ব্রেড হয়েছিল, সবার টিফিনে ছিল আজকে ব্রেড, তো সৌমেনও তাই খেয়ে গেছে, সৌমেন এনেছিল আজকে সকালে, ওর ব্রেড খেতে খুব ভালো লাগে, তো সেজন্য ওকে বাটার দিয়ে ব্রেড দিলে ও খুব খুশি হয়। তো আজকে সকালবেলা টিফিনে তাই আমার মার সৌমেনের সবারই ব্রেড। আর এখন আমি তো স্নান করে আসার পর খাবো, তো সেজন্য একটু ব্রেডটা সেঁকে নিচ্ছি এখানে, তারপর ওপরে একটু অল্প করে বাটার দেবো আর একটু চিনি দেবো, তো এটা দিয়ে আমি খাবো। আর এখানে অলরেডি বসিয়ে দিয়েছি ভাত, আমার ভাতের চালও ফুটছে, আর ভাত বসাতে বসাতে এখানে আমি খাবারটাও নিজের জন্য তৈরি করে নিচ্ছি। আর আজকে রান্নার জন্য ভেবেছি কী কী করবো সেটা দেখাই আছে, সবজি এখানে কেটে বের করে রেখেছি, তো ভেবেছি যে ঢেঁড়স ভাজা করব, আর কুমড়ো দিয়ে একটা ডাল করব, আর কুঁদরি বেগুন, এখানে একটা বেগুন ফ্রিজে রাখা সত্ত্বেও পচে গেছে, এটাকে আমি ফেলে দেবো, আর এখানে ভালো একটা বেগুন বের করেছি, তো বেগুন কাঁচকলা কুঁদরি ডাঁটা দিয়ে একটা চচ্চড়ি বানাবো। আর ভাজা হলো ডাল আর কুমড়ো দিয়ে ডাল করব, ঝিঙেটাও ডালের মধ্যে ফেলবো, তো সবজি দিয়ে ডাল হবে। আর ভেবেছি যে ডিম মাখা করব, তো গরমের মধ্যে ডিমের ঝোল টোল খেতে আর একদম ভালো লাগছে না, তো সেজন্য ভাবছি যে এগুলোই করি আজকে। এখনই রান্না আমার শেষ হলো আর সব তরকারিগুলো কমপ্লিট হয়ে গেছে, শুধু এখানে বসেছে ডিম সেদ্ধ, আর ডিমটা সেদ্ধ হয়ে গেলেই সব কিছু কমপ্লিট হয়ে যাবে। এই যে এখানে গরমে ডিমের ঝোল খাবো কেন, তাই এখানে বসিয়েছি ডিম সেদ্ধ, তো সেদ্ধটা হয়েও এসেছে, এবার গ্যাসটা অফ করে দেবো, দিলেই আমার রান্না মোটামুটি শেষ। আজকে দুপুরের লাঞ্চের জন্য সব কিছু বানানো হয়ে গেছে। আর কি গরম আজকে কেন জানি না আমার ভীষণ কষ্ট হচ্ছে গরমে, নিয়ে মুখ চোখ গলা টলা দেখে হয়ে যাবে আজকে প্রচণ্ড গরম। তো এখন গিয়ে একটু ফ্যানে বসবো, আর এখানে তো এখন টিভি চলছে, মা এখানে এখন ফ্যানের তলায় একটু বসে শুয়ে শুয়ে টিভি দেখছে, তো আমিও ওখানে গিয়ে এখন চেয়ারে একটু বসবো, আরাম করবো। যাই হোক রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, আর কোনো ঝামেলার ব্যাপার নেই। আর সৌমেনও ফিরে আসার প্রায় টাইম হয়ে গেল, কারণ এখন 12:30 বাজে, তো সৌমেন ফিরে চলে আসবে আর হয়তো 10-15 মিনিট পর। আমাদের লাঞ্চ শুরু হয়নি, তবে সৌমেন স্নান করতে চলে গেছে, তো সৌমেন স্নান করে এলে তারপর লাঞ্চ হবে শুরু। তো সকালবেলা থেকে তো বেশ কষ্ট পাচ্ছিলাম, আর গিয়েও আমি সৌমেন আসার আগে গিয়েও আমি একটু ফ্যান চালিয়ে শুয়েও পড়েছিলাম, তো তারপরেই উঠে এলাম, কারণ ওর স্নান করা প্রায় কমপ্লিট হয়ে এসেছে, এরপর তো লাঞ্চ রেডি করতে হবে। সেজন্য উঠে এসে দেখি বাইরে চারিদিকটা একটু মানে যেরকমভাবে রোদ উঠেছিলো প্রচুর, সেরকমভাবে রোদ টোদ নেই, আর হাওয়া হচ্ছে হালকা হালকা, বুঝতেও পারবেন নিশ্চয় ওয়েদারটা দেখে, বেশ ফাঁকা মানে বেশ কি বলবো, যেন বৃষ্টি হওয়ার আগে আগে যেরকম ওয়েদারটা হয় ঠিক সেরকম হয়ে গেছে। আকাশ কিন্তু পরিষ্কার আছে, সেরকম যে মেঘলা হয়ে এসেছে সেরকম না, অল্প মেঘলা হয়ে এসেছে, তবে হাওয়া দিচ্ছে, আর বাইরেটা বেশ রোদ রোদ সব কিছু কমে গেছে, বেশ ভালো ওয়েদার হয়ে গেছে, মানে ওই গরমটা আর নেই। আর সৌমেন তো স্নান করছে এখন, ও ঠাকুর প্রণাম করছে দাঁড়িয়ে কলতলায়, তো সৌমেন যে স্নান করেছে জলটা কোথা থেকে কোথাটা পর্যন্ত গেছে একবার দেখাই। হ্যাঁ, তো ওখানে স্নান করছে, ওখানে এখন দাঁড়িয়ে আছে, ওই যে ঠাকুর প্রণাম করছে, ওইখানে থেকে জল গিয়ে
পর্যন্ত গেছে জলটা। হ্যাঁ, তো আমি দেখাই একবার, আমি জলের উপর দিয়েও আমিও হেঁটে চলেছি। এখানে আছে পুকুর আমাদের সামনে, মানে বাড়ির এদিকটায় পুকুর আর ওই দিকটায় কলতলা। তো এই যে জল এসেছে এতটা পর্যন্ত, এগুলো গোটাটা জল, এই যে বোঝাই যাচ্ছে জলটা। ওখানে দাঁড়িয়ে এখনও প্রণাম করে চলেছে, ওর তো প্রণাম করতে একটু লেট হয়। তো কলতলাতে ও এখনও দাঁড়িয়ে আছে, মানে ওখান থেকে এই বাইকের পেছন দিয়ে জল এসেছে পুরো এতটা পর্যন্ত। ইটটা ঘেরা আছে এই দিকে, না হলে হয়তো জলটা গিয়ে পুকুরেও পড়তো। মানে স্নান করে এরকম, সৌমেনে স্নানটা আগেও একবার আমি বলেছিলাম, ও প্রচুর জলে স্নান করে, কিন্তু জলটা কোথা থেকে কোথা পর্যন্ত যায় সেটা দেখাচ্ছিলাম না। তো আজকে সেটাও দেখিয়ে দিলাম যে জলটা কোথা থেকে এসে কোথা পর্যন্ত যায়। মানে ভাবতে পারছেন সৌমেন কেমন স্নান করে, এখনও কথাগুলো শুনছে না, এখন প্রণাম করছে বলে, না হলে এখনই ঝগড়াটা লাগাতো যে আমি এই করি ওই করি, তুই এই বলিস এই বলিস, এখনই ঝগড়াটা শুরু করতো, আশা করি পরে বলবে মনে হচ্ছে। খাওয়া দাওয়া তো সবার কমপ্লিট আর চলে এসেছি এখন ঘুমোতে। আর এই বাবু এখন কি করছেন? তো সামনেই দেখতে পাচ্ছি এখন ইনি ল্যাপটপ নিয়ে কী সব দেখছেন, ভিডিও কী সব করছেন, কাজ টাজ তা কী করা হচ্ছে শুনি। আমি একটা জিনিস বুঝে উঠতে পারছি না, আমাদের চ্যানেলে প্রায় 2000 এর মতো সাবস্ক্রাইবার হয়েছে, কিন্তু পার ভিডিওতে ভিউ প্রায় 300 মতো হচ্ছে। আপনারা যারা চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছেন প্লিজ ভিডিওগুলো দেখুন, আর যদি ভালো না লাগে তো চ্যানেল আনসাবস্ক্রাইব করে দিন। মানে খুব খারাপ লাগে, 2000 সাবস্ক্রাইবার মাত্র 300-350 ভিউ, মানে কতজন ভিউ আছে সেটা যারা দেখেন না। যদি ভালো লাগে না লাগে আমাদের ভিডিও, আপনারা সাজেস্ট করতে পারেন যে কি করলে বা কিরকম আপনারা কন্টেন্ট চান। হ্যাঁ, আর যদি কোন রকমের কন্টেন্ট যদি আমাদের ভালো না লাগে প্লিজ আনসাবস্ক্রাইব করে দিন। মানে এরকম মানে সাবস্ক্রাইব করার কথা সেরকম সাবস্ক্রাইব করে কোনো লাভ নেই, প্লিজ, এটা আমার আনরেস্ট রিকোয়েস্ট। আমি দেখছি যারা ধরুন বড় মানে আমাদের তো ব্লগিং চ্যানেল, তো যারা এই বাংলার ব্লগিং চ্যানেলগুলো আছে ওদের যা কন্টেন্ট আর আমাদের কন্টেন্ট পুরোপুরি সিমিলার, কোনো এক্সট্রা কিছু ওরা করে না। এবার কারোর বিয়ে হচ্ছে, সে বিয়ে বাড়ির অনুষ্ঠান, আমার তো আর বিয়ে হচ্ছে না যে আমি বিয়ের অনুষ্ঠান দেখাবো বা সেরকম কিছু নয়। এবার যারা এমনি বড় বড় ইউটিউবার যারা দেখছি, যারা আছে, নাম নেব না কারো, তো তাদেরও কন্টেন্ট দেখছি পুরো সিমিলার আমাদের মতো, ওরাই ডেলি যা করছে আমরাও যেরকম করছি সেরকম। ওদের ভিডিওতে আমি দেখছি দেখুন প্রায় 1-1.5 লাখ করে ভিউ, আমাদের চ্যানেলটা কেমন গ্রোই করছে, বসে গেছে মনে হচ্ছে কিরকম, যাই না কি জন্য। প্লিজ একটু সাজেস্ট করুন, আমাদের সাপোর্ট করুন, আমাদের হেল্প করুন। তো সেই জন্যই ল্যাপটপে বসছি যে ওরা কি করে যেটা আপনাদের ভালো লাগে, আমরা কি করে যেটা আপনাদের ভালো লাগে না। তো সেই জন্য এখন ইউটিউবটা খুলে ওদের ভিডিওগুলো দেখছি, তো প্লিজ সাপোর্ট করুন আমাদের, এইটাই বলার ছিল। আচ্ছা, তো এই চিন্তা নিয়ে, তাহলে খাওয়া দাওয়ার পর এই চিন্তা নিয়ে তুমি বসেছো এখানে, তাই তো? চিন্তা না, মানে এই একটা মাথাতে তোমার এসছে যে কেন কি ব্যাপার, বা আমাদের কোথাও কি কিছু গন্ডগোল বা ভুল হচ্ছে কিনা, যে আপনাদের ওটা পছন্দ হচ্ছে না হয়তো। তো সেক্ষেত্রে যারাই 300 জন দেখছেন তারা প্লিজ কমেন্ট করে জানান। আর যারা দেখছেন, যারা দেখেন, আমরা জানি অনেকেই আছেন যারা আমাদের ভিডিও কন্টিনিউ দেখেন, সে ভালো লাগুক খারাপ লাগুক কন্টিনিউ দেখেন, তাদেরকে একটাই রিকোয়েস্ট, প্লিজ একটা কমেন্ট করুন, দেখছেন সেই 300 জন যেন স্কিপ না করে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আর প্লিজ তার সাথে লাইক আর কমেন্টটা, প্লিজ লাইক এন্ড কমেন্ট, আর লাইক করবেন প্লিজ প্লিজ প্লিজ, আপনাদের সাপোর্ট ছাড়া আমাদের এগোনো সম্ভব নয়। তো প্লিজ সাপোর্ট আস। আর আজকে দুপুরবেলা ঘুমোতে তো চলে এসেছি, আর আকাশটা দেখাই, হ্যাঁ, তো কতটা মেঘলা এখন, এখন বৃষ্টি আসবে আসবে এরকমই হচ্ছে, আর ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছে কিন্তু খুবই অল্প, আকাশটা পুরো মেঘলা হয়ে আছে এখন। আমাদের এখানে বিকেল থেকে খুব বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টি হওয়ার জন্য ওয়েদারটা পুরো ঠান্ডা হয়ে গেছে, আর এখনও বৃষ্টি চলছে। তো আমি সেই জন্য আজকে ভেবেছিলাম একটু অন্য কিছু খেতে, তো সেই জন্য রাত্রিবেলা ডিনারে রুমিকে বললাম যে আজকে রুটি করতে না আমি একটা জিনিস বানাবো। তো কী জিনিস সেটা আমি রুমিকে এখনও বলিনি, জাস্ট বলেছি আমি এলে আমার কিছু কিছু জিনিস লাগবে, সেগুলো তুই জাস্ট আমাকে হেল্পিং হ্যান্ড যাকে বলে, তো সেই রকম একটু হেল্পিং হ্যান্ড হিসেবে আমাকে সাহায্য করবি, আর যেসব জিনিসগুলো লাগবে তো সেগুলো আমাকে, যেগুলো কাটাকাটি থাকে বা যেগুলো মাখানোর থাকে ওইগুলো একটু বানিয়ে দিতে। তো ও বলেছে আমাকে
হেল্প করবে ওকে। তো আমি সন্ধ্যের সময় চা বানানোর পর আর কোনো কাজ করিনি, আমি পুরো একদম ফ্রি, কারণ রাতের ডিনার আজকে সৌমেন বানাবে। তো কিও বানাবে আমি আমি এখনো একে বলিনি, আশা করেছি এতক্ষণও বলেনি। পুরো বানানো শেষ হবে, খাওয়া হবে, তারপরে মানে টেস্ট কেমন হয়েছে তারপর জানানোর পর আমি মানে নাম তো তখন বুঝতেই পেরে যাবে। আর একটা ব্যাপার, যদি আমাদের এটা খেয়ে ভালো লাগে, ফার্স্ট টাইম ট্রাই করছি, তাহলে আপনারা যদি চান তাহলে আমরা রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে পারি। তো কমেন্ট করে জানাবেন আপনাদের রেসিপিটা দরকার কি না। তো সবজির মধ্যে যেগুলো লাগবে সেগুলো হচ্ছে, এখানে আছে আলু, এখানে একদম ছোটো ছোটো করে কাটা ক্যাপসিকাম, পেঁয়াজ আর টমেটো, আর লাগবে এখানে ডিম রাখা আছে, আর ময়দা লাগবে, আর এই নুন ফুন যা লাগার লাগবে। আর এই আলুটাকে করতে হবে কি, ওই এই যে এগুলোকে দিয়ে কি বলে এটা কুড়ে কুড়ে একদম সরু সরু ওই ঝুরি ভাজা যেরকম হয় ওই রকম আলুটাকে বানিয়ে নিতে হবে। তো রুমিকে বলছি আমাকে ওইটা হেল্প করার জন্য, তুই তাড়াতাড়ি আমাকে ওই আলুটা যেরকম বললাম সেরকম কুড়ে দে আলুটা, ঠিক আছে? তো তাড়াতাড়ি যত তাড়াতাড়ি করে দিবি তত তাড়াতাড়ি আজকে রাত্রের ডিনার জুটবে, ঠিক আছে? তো এই কাজটা ও করে দিয়েছে, আমি মানে বাইরের থেকে এসে ফ্রেশ হতে গেছিলাম ততক্ষণে এস ভেজিসগুলো কেটে দিয়েছে ঠিকঠাক করেই। আর এবার এই আলুটা কেটে দে তাড়াতাড়ি প্লিজ। তো এবার খুলে দেখি কিরকম অবস্থা, এবার দেখুন কালারটা দারুন, আর চিজগুলো মেল্ট করে গেছে। তো বানানো তো কমপ্লিট, এবার টেস্টের পালা, খেয়ে দেখি কেমন হয়েছে, ফার্স্ট টাইম বানালাম বাড়িতে। তো এখান থেকে দুটো স্লাইস কেটেছি অলরেডি, আমার একটা রুমির একটা, এবার আমাদের টেস্টের পালা। তুই খেয়ে দেখ না, তুমি আগে। হ্যাঁ তুমি আগে। আচ্ছা আমি ছোটটাই নিচ্ছি, ঠিক আছে? হ্যাঁ গরম না বুঝি, সত্যি অসাধারণ। মাকে ডেকে নিয়ে মাকে দিয়ে টেস্ট করে, ঠিক আছে? এবার আমি আমারটা টেস্ট করি। টক বেশি লাগছে তাই আর একটু টমেটো সস দিতে হবে মনে হচ্ছে। হ্যাঁ হেভি লাগছে। তো ফার্স্ট অ্যাটেম্পটে আমি কি সাকসেসফুল? হ্যাঁ, স্লাইসগুলো পুরো পিৎজার মতো হয়েছে। তো এবার বলে দিই এটা পিৎজা টাইপের, কিন্তু টিপিক্যাল পিৎজা যেরকম বানানো হয় পুরো ময়দার ওই ডো বানিয়ে সেরকম না, এটা একটু আলু দিয়ে বানানো, এটা একটু আলাদা ধরনের। তো বাড়িতে মাস্ট ট্রাই করবেন আপনি, কি তোর কি মনে হয় খাওয়ার পর কি মনে হয়, বাড়িতে কি ট্রাই করার মতো জিনিস? অবশ্যই ট্রাই করা উচিত। তো খাওয়া দাওয়া শেষ করে এখন চলে এসেছি রুমে, ঘুমোতে এসেছি আর প্রচুর ঘুম পাচ্ছে, রাত 11:30 বেজে গেছে। ওই বাইরের থেকে ফিরে এসে এইসব বানিয়ে উঠতে উঠতে রাত 11:00, খাওয়া দাওয়া শেষ করে উঠতে 11:30, তো অনেক রাত হয়ে গেছে। এবার আমাদের মানে ঘুমিয়ে পড়তে হবে, বিশেষ করে আমাকে, আমার চোখ জুড়িয়ে আসছে। আর রুমি তো অলরেডি এসে আগে ঘুমিয়ে গেছে। তো বন্ধুরা আজকের ভিডিও এতটাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আমাদের অন্যান্য ভিডিওগুলো দেখতে থাকো, আমাদের সাপোর্ট করতে থাকো, আর যেরকম ভালোবাসতে থাকছো সেরকম ভালোবাসতে থেকো। তো আজকের জন্য বাই বাই, গুড নাইট।